সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আজ 5 নভেম্বর, রোজ শুক্রবার, আমরা খবরাখবর চ্যানেল নিয়ে বর্তমান অবস্থান করতেছি লালন ডেয়ারি ফার্ম। আর এই লালন ডেয়ারি ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদোপা জেলার অরণখোলা হাটের পাশে। আর এই খামারটি পরিচালনা করে থাকে লালন ভাই। লালন ভাই মূলত এখান থেকে বকনা বাচ্চা বিক্রি করে থাকে। আর এই লালন ভাইয়ের বেশ কিছু প্রতিবেদন আপনারা দেখেছেন। প্রতি সপ্তাহে লালন ভাই গরু সংগ্রহ করে থাকে এবং বিক্রি করে থাকে, বকনা বাচ্চা সংগ্রহ করে। আর এই লালন ভাইয়ের কাছে খুবই ভালো ভালো বকনা বাচ্চা পাওয়া যায়, যা আপনারা দেখলেই বুঝতে পারবেন। লালন ভাইয়ের কাছে খুবই হাই কোয়ালিটি বকনা থাকে, প্রতি সপ্তাহে যা সংগ্রহ করে থাকে এবং বিক্রি করে থাকে। তো প্রতি সপ্তাহের নয়, এই সপ্তাহে বেশ কিছু বকনা সংগ্রহ করছে, যা আমরা আপনাদেরকে দেখাবো এবং এগুলোর দাম জাত বয়স সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আমরা কথা বলবো লালন ভাইয়ের সাথে, তার সাথে কথা বলে জানার চেষ্টা করব ওনাদের বাচ্চাগুলোর কোয়ালিটি কেমন, জাতের মানে গুণে কেমন এবং দাম সম্পর্কেও বিস্তারিত জানার চেষ্টা করব। তো চলুন প্রথমে আমরা তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতুহু। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হ্যাঁ আমিও ভালো। তারপরে চলে আসলাম, প্রতি সপ্তাহে আসা হয় তো প্রতি সপ্তাহের নাই এই সপ্তাহে আসলাম। এই সপ্তাহে এসে প্রচুর পরিমাণে গরু দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ আমার প্রতি সপ্তাহের কালেকশন থাকে, প্রতি সপ্তাহে বিক্রি হয় আর কি। এগুলো তো এমনি এমনি হয় না, আসলে সব কিছু সুনামের ব্যাপার স্যাপার আছে, আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আর জাতমানটা ভালো থাকলে অবশ্যই ক্রেতা ভাইরা নিবে, মূল কথা। সত্য কথা বলতে যে এরা জাতমান যদি ভালো হয় তাহলে দর্শকটা এমনি পছন্দ করি, একটা গোয়ালের হোক আর যে কোনো কোনায় একটা ফেলায় রাখি আর কি। যে একসময় বড় হলে 3-4 লাখ টাকার গাভী যদি হয় দুধ দিনের পাশে থাকা যায় আর কি। কারণ কোয়ালিটি ভালো না হলে এখন আর দর্শক সেই গরুটা সংগ্রহ করছে না। ভালো না হলে এক একজনের এক এক রুচি আর কি। সেক্ষেত্রে যদি কেউ মনে করে যে 20,000-30,000 দিয়ে যায়, আমার 80,000 টাকার একটা গাই হলে যথেষ্ট, এক একজনের এক এক ব্যাপার। আচ্ছা, তো এ সপ্তাহে তো বেশ কিছু গরু আছে, তো পর্যায়ক্রমে আমরা দর্শকদেরকে দেখাবো। তো সেক্ষেত্রে বর্তমানে কেনা বেচাটা কেমন হচ্ছে? কেনা বেচা তো আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে, আমার দিক থেকে তো খারাপ হচ্ছে না। না সত্য কথা, যেটা অন্যান্য দিকের কথা বলবো না, যাই হোক আমার খারাপ হয় না, আমি র্যান্ডম বিক্রি করতেছি আর কি। ওই যে একটাই কথা, জাতমান ভালো, সেদিক দিয়ে বেশ বেশ ফোন আমি তো দিতেই পারতেছি না এরকম কিছু। আচ্ছা আচ্ছা, তো যে গরুগুলো আছে তো চলুন ওগুলো আমরা দর্শকদেরকে দেখাই। জি, প্রথমে একটা বাচ্চা দেখতে পাচ্ছি ভাই আমরা, এটা হলিস্টার ফ্রিজিয়ানের জাতের একটা বাচ্চা এবং ডবল বডির এবং হাই কোয়ালিটির। 100 না হলে হয়তো 2-1% কম হবে, তবে বাচ্চাটা খুবই ভালো আর কি। বয়সটা কেমন? বয়সটা এটা হলো 11 মাস বয়স। 11 মাস হলিস্টার ফ্রিজিয়ান। হ্যাঁ হলিস্টার ফ্রিজিয়ান, আর হলো শকের ডাক হলো রানী শঙ্কর। মূলত হলিস্টার ফ্রিজিয়ান আসলে নিজেরা শক করে বা শক করে ডাক, নিজেদের নাম এবং বিস্তারিতই বললাম আর কি। শকের ডাক, গরুটা পুরোটা দেখাবেন আর কি, দেখেন তলাটা, দেখে তলার থেকে শুরু করে পায়ের খুঁট টুর একদম ক্লিয়ার রেঞ্জ দেখাবেন এবং খুব ই আর কি চঞ্চল টাইপের গরুটা। মানে এক কথায় সুস্থ গরু, যে যার গুণ যেটার গুণ থাকে সেইগুলো। মাথাটা দেখেন সুন্দর করে, পুরো গেটারটা দেখেন, দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, খুবই হাই কোয়ালিটির একটা বাচ্চা, হাইব্রিডের বাচ্চা, একদম নিখুঁত পরিমাণ। আর খানা দানার দিক দিয়ে একদম অতুলনীয় এই জাতীয় বাচ্চাগুলি। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা একটি সংগ্রহ করে ঘরে দেখুন, এক কোনায় অন্তত ফেলায় রাখেন, আল্লাহ রহম করলে অবশ্যই একদিন বেনিফিট দিবে। দামটা কত রাখছেন? দামটা চাচ্ছে এটা 89,000 চাওয়া দাম। জি চাওয়া দাম, দরদাম করে নিতে পারবেন? হ্যাঁ দরদামের সুযোগ আছে। এটা দেখলাম 1 নম্বর বাচ্চা। জি, পাশে 2 নম্বর বাচ্চাটা দেখতে পাচ্ছি, পাশে আরেকটা 2 নম্বর, সেম কোয়ালিটি ক্যাটাগরি। দেখেন তলাটা দেখেন আগে, দর্শক বাড়িগুলো দেখতে পাচ্ছেন আপনারা, বাচ্চা কাচ্চা এগুলি লালন পালন করতে হবে। মাথাটার একটা দেখেন, পুরো বডি একদম রানী, একদম মানে নিখুঁত রানীর মতন আর কি, যেটা আদরের জায়গায় শখ করে যদি এক জায়গায় রাখে সেখানেও দেখার সুদর্শনের ব্যাপার আছে। ভবিষ্যৎ তো আছেই, ভবিষ্যৎ অবশ্যই প্লাস পয়েন্ট, কিন্তু দেখা দেখনীয় একটা গরু। মাথাটা দেখেন সুন্দর করে, মাথা চোখগুলো দেখেন পাপড়ির মতন। আর দুটা গরু দেখালাম মার্শাল্লাহ, পুরো বডি একদম গোলাপি আকৃতির। সত্যি কথা, দামটা কত রাখছেন? এটার দাম চাচ্ছি আমি 77,000 টাকা। দরদাম করতে পারবেন? হ্যাঁ দরদামের সুযোগ আছে, বাচ্চা দরদামের সুযোগ আছে, প্লাস দামটাও আশা করি সবার দর্শকের, যদি অভিজ্ঞ একজন ম্যান হয় তাহলে আমার দামের সাথে কম্পেয়ার করলে বুঝতে পারবে যে না চিপ রেট আছে, সেদিক দিয়ে অন্তত বুঝতে হবে। পরবর্তী বাচ্চাটা দেখতে পাচ্ছি আমরা, পরবর্তী আরেকটা বাচ্চা আছে হলস্টার ফ্রিজিয়ান, দেখেন তলাটা, দেখেন দর্শক তলাটা দেখতে পাচ্ছেন, তলাটা দেখেন এবং মাথাটা দেখেন, এই দেখেন পুরো মাথাটা সাদা এবং কাজল দেওয়ার মধ্যে চোখটা কিন্তু একটা মানে ফ্লেক বি ভাব, ফ্লেক বি এক কথায় চোখটা কাজল দেওয়ার মতন।
গরুটা খাচ্ছে, তাই এদিকে তাকাচ্ছেন আপনার দিকে হয়তো। তো দেখেন একদম পুরো সুন্দর একটা কাজলের মতন, মুখ টুকগুলি একদম লাল গোলাপি, একটা আকর্ষণীয় গরু। বয়সটা কেমন? বয়সটা এটার হবে হলো 10 মাস 11 মাসের মতোই আর কি সেম বয়স। দামটা কত রাখছেন? দাম চাচ্ছি এটা হলো আপনার 76,000 টাকা। চা দাম 76,000 টাকা? জি চা দাম। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? হ্যাঁ আলোচনার সুযোগ আছে জি। পরবর্তী বাচ্চাটা দেখতে পাচ্ছি, পরের বার তার একটা বাচ্চা। এই বাচ্চাগুলি কিন্তু সচরাচর পাওয়া যায় না, আপনি দেখেন এটা কিন্তু অস্ট্রেলিয়া বিটা, লেজটা দেখেন অনেক ছোট, অনেক ছোট এবং ফ্রিজিয়ান জাত। যদি একটা 100% হোক আর 85%-এর উপরে হয়, সেক্ষেত্রে যদি দুধের রেকর্ডটা থাকে তাহলে এর গুণাবলী অস্ট্রেলিয়া এবং ফ্রিজিয়ানের কস সম্বলিত যে একটা গরু, সেই গরুতে আপনার নির্ঘাত দুধের পরিমাণটা বেশি হবে। ওলানটা দেখেন বয়স কিন্তু 11 মাস, এই দেখেন কত সুন্দর সাবনা, দেখেন তোলা দেখলে এখনই মনে হচ্ছে যে কী অবস্থান। এটা যদিও হাস্যকর বিষয় তারপরেও মানে আনন্দেই বলতেছে কথাগুলি, কেউ যেন না অন্যদিকে ভাবে আর কি। এটার দামটা কত? এটার দাম চাচ্ছি আমি হলো 77,500 টাকা চা দাম। জি চা দাম। আরেকটা বাচ্চা দেখতে পাচ্ছি আমরা, এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান? হ্যাঁ হলস্টাইন ফ্রিজিয়ান বা জাতের বাচ্চা এবং মেয়েলি জাতীয় যে গরুগুলি, গরুগুলি কিন্তু সবগুলি আজকে পার্সেন্টেজ গরুই, এবং গরু যেগুলি আপনার দুধ হবে আর ই হবে সেই গরুগুলি আমার সংগ্রহ আর কি। কারণটা দেখেন দর্শক, বাটগুলো দেখতে পাচ্ছেন আপনারা, ওই সুন্দর বাট দেখেন, এই দেখেন মাথা মুখ চোখগুলি দেখেন সুন্দর। এটা গঠন আকৃতির একটা বাচ্চা, এই বাচ্চাটার বয়স হবে আপনার হলো 9-10 মাসের মধ্যে। আর 9-10 মাসের মধ্যে? হ্যাঁ 9-10 মাসের মধ্যে বাচ্চাটার বয়স হবে, একটু বেশি হবে এইরকমই আর কি। একটা আন্দাজের উপর, আনুমানিকের উপর বলা হয়, মানে দীর্ঘদিনের একটা অভিজ্ঞতার উপরে। এটার দামটা কত রাখছেন? এই বাচ্চাটার দাম হচ্ছে আমি 65,000 টাকা। দরদাম করতে পারবে? হ্যাঁ দরদাম সুযোগ আছে। তো এই সাইডে বেশ কিছু বাচ্চা দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ এই সাইডে আছে, এটা দেখাই। এটার বয়সটা কেমন? এটার বয়স হলো আসলে ওই সেম বয়সই, এটারও বয়স সেম। হলস্টাইন ফ্রিজিয়ান? হ্যাঁ হলস্টাইন ফ্রিজিয়ান। দেখেন মাথাটা দেখেন, এটা এল প্যাটার্নের মতন আর কি সিস্টেমটা। গরুটা দেখেন লম্বা চড়া, লেজটা দেখেন কতটুকু সুন্দর এবং আকর্ষণীয় তলার অধিকারী বাচ্চাটা। বাচ্চা 2,000 টাকা বেশি হলেও একটা গঠনমূলক বাচ্চা নিলে সেখানে লসের লস নাই আর কি। দামটা কত রাখছেন? দাম চাচ্ছি এটার হলো 66,000 টাকা। চাওয়া দাম 66,000? হ্যাঁ চাওয়া দাম 66,000 টাকা। মাথাটা সুন্দর করে দেখান, দরদাম করতে পারবে? হ্যাঁ দরদামের সুযোগ আছে। আপনার পিছনে আরেকটা বাচ্চা দেখতে পাচ্ছি, এটাও আর একটা হলস্টাইন ফ্রিজিয়ান, সেম কোয়ালিটির সেম ক্যাটাগরির বাচ্চাটা, খুব চঞ্চল আর কি। দর্শক দুধের বাচ্চা চঞ্চল না হলে গরু আসলে অনুমান করেন কিন্তু মজা হয় না, তারপরে একটু ই হলে ভালো হয় আর কি। সেক্ষেত্রে দেখেন মুখ মাথা বডিটা দেখেন, বডির স্ট্রাকচারটা সুন্দর করে দেখানো যায়, দেখেন ঘাট থেকে মাথা মাথাটা ওষার কতটুকু সুন্দর এবং কি গঠন আকৃতির। এটার দামটা কত রাখছেন? এই গরুটার দাম চাচ্ছি আমি 62,500 টাকা। 62,500 টাকা? জি। পরবর্তী বাচ্চাটা দেখতে পাচ্ছি, পরবর্তী আর একটা কোরিয়ান জার্সি, কিন্তু এর গঠন প্রকৃতি এই বাচ্চাটা খুব আকর্ষণীয় একটা বাচ্চার মাথা গলা হবে না, না সিং নাই, মুন্ডি। কোরিয়ান জার্সি, এটা কোরিয়ান জার্সি প্লাস মূলত হলস্টাইনের সাথে জার্সির মিক্স। হ্যাঁ ফ্রিজিয়ান জাতের হলস্টাইনের সাথে জার্সির মিক্স আছে। এটার সিং হবে না? না এটা সিং হবে না, সিংয়ের কোনো র্যাক নাই। দর্শকদের একটু সুন্দর করে দেখেন, আর এইগুলো মুন্ডি নামে, এমনিতেই দুধের পরিমাণে বেশি, তারপরে আছে আপনার জার্সির জন্য আপনার দুধের স্বাদটা বৃদ্ধি পাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, দ্বিতীয় কথা ফ্রিজিয়ানের কারণে আপনার দুধ বৃদ্ধি হবে। আচ্ছা এটার দামটা কত রাখছেন? এই বাচ্চাটার দাম চাচ্ছি আমি 66,000। 66,000 টাকা? জি। দরদাম করতে পারবে? হ্যাঁ দরদামের সুযোগ আছে। আরেকটা বাচ্চা দেখতে পাচ্ছি আমরা, এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান? হ্যাঁ হলস্টাইন ফ্রিজিয়ানের একটা বকনো বাচ্চা। বাঘগুলি দেখেন কত বড়, লম্বা, সাদা, আর দেখেন কত একদম মাপের আর কি, মাশাআল্লাহ সুন্দর, ভালো বাচ্চা, খুব সুন্দর বাচ্চা। এবং ডাবল বডির একটা বাচ্চা, বাচ্চাটা খাওয়া দাওয়া সুযোগ আছে। পাশে আরেকটা আছে হলস্টাইন ফ্রিজিয়ান, সবার সাথে একটা ব্যতিক্রম, কালো এবং সেই কালো কিন্তু না, এটা কিন্তু হলস্টাইন ফ্রিজিয়ান কালোর ভিতর যে একটা রকম আছে, কিন্তু খসখসি কালো না, এটা কিন্তু তেলতেলে, দেখেন তাতে বোঝা যাচ্ছে এতে প্রচুর পরিমাণে এর হলো পার্সেন্ট একটু বেশি আছে। মুখটা দেখেন সাদা, আর মাথার গঠনটা মনে হচ্ছে যে একটা
চিড়িয়াখানার একটা জন্তু খুব যা দেখা যায় না। বয়সটা কেমন এটার? বয়স এটা হবে 8 মাস আর কি। 8 মাস। হ্যাঁ। দামটা কেমন রাখছেন? দাম সাসি এটা হলো আপনার 48000 টাকা। চাওয়া দাম 48000 টাকা। দরদাম করে নিতে পারবে? হ্যাঁ, দরদাম করে নেওয়া যাবে। আচ্ছা, দেখছেন এল প্যাটার্নের একটা বাচ্চা, খুব একদম ই আর কি। মাথাটার দিকে তাকাতে ইচ্ছা করে সবসময়, পুরো বডিটা মিসমিসি কালো, হালকা সাদা, আর একটা শোভনীয় দেখনীয় একটা বাচ্চা। আচ্ছা, তো আজকের সংগ্রহ তো ভাই এই পর্যন্তই না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ এই পর্যন্তই সংগ্রহ। যারা নিবে তারা তো দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে? অবশ্যই অবশ্যই অবশ্যই। যোগাযোগটা কীভাবে করবে? যোগাযোগটা পূর্বের মতো, যে কোনো বাংলাদেশের যে প্রান্ত থেকে আপনার হলো পাবনা ঈশ্বরদীর বাস ট্রেন দুটোই পাওয়া যায়, সেক্ষেত্রে আর আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে আসতে পারবে আর কি, আমরা লোকেশন বলে দেবো আর কি। আচ্ছা, শুধু বাড়িতে বলে আসবে লাল ভাইয়ের কাজ আছে, বাকি দায়িত্বটা আমাদের, তাদের বাড়ি পর্যন্ত না পৌঁছানো পর্যন্ত, কারণ এটা একটা দায়বদ্ধতা। হ্যাঁ, যে আমার কাছে আসতেছে রাস্তায় কিছু হলো কি না, পুরো দায়িত্বটা কিন্তু আমাদের মনে থাকে, এবং যতক্ষণ পর্যন্ত বাড়িতে না পৌঁছায় ততক্ষণ পর্যন্ত ওই দায়বদ্ধতা আমাদের মধ্যেই আর কি, আমরাও একটু টেনশন ফিল করলে দেখি হলো না হলো। তাই সবার কাছে অনুরোধ করলো, বাড়িতে আসার সময় বলবেন যে অমুক জায়গায় যাচ্ছি, এই হলো কথা। তো পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু? দর্শকদের উদ্দেশ্যে আমার একটা কথা, দর্শকের তো আর আমি আর ওই ভাষণ আর লেকচার তো আমি কম কম পারি সত্য কথা যেটা, তা আমি বলবো যে দর্শকদের উদ্দেশ্যে যে কিছু যদি ভবিষ্যতের জন্য প্ল্যান থাকে তাহলে একটা গরু যেন তারা নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ রাখি লালন পালন করে, সবথেকে ভালো হয়। সবথেকে ভালো হয়। আচ্ছা, যে কোনো একটা গরুই যদি তো এক একজনের এক এক চাহিদা অনুযায়ী আর কি, একটা গরু এক একটা জায়গায় রাখলে পরে ভবিষ্যৎ প্ল্যানটা সুবিধা হয় আর কি। আচ্ছা আচ্ছা, তো লালন ভাই আজকে আমাদেরকে অনেক সময় দিলেন, অনেকগুলো গরু দেখালেন, তো ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।